হ্যালো ভিউয়ার্স, আমরা যারা ঢাকাতে থাকি তারা চায় যে ঢাকার ভিতরে বা ঢাকার আশেপাশে কোনো রিসোর্টে ঘুরতে যেতে, বিশেষ করে যারা ডে ট্রিপের চিন্তা করেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি রিসোর্টের খোঁজ দেব যেটা ঢাকার ভিতরেই, এবং আমি ঢাকার এত কাছে কোনো রিসোর্ট খুঁজে পাইনি, এবং রিসোর্টটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে আসি রিসোর্টে কী কী আছে। রিসোর্টে ঢুকার সর্বপ্রথমই পড়বে ওনাদের রিসেপশন অফিস, তারপরে হচ্ছে এই কনফারেন্স হলটি। আপনারা যদি বড় আকারে কোনো মিটিং করতে চান, এজিএম করতে চান, তাহলে এই জায়গাতে করতে পারেন। এরপরে আপনি যদি রিসোর্টের ডান দিকে চলে যান, তাহলে সর্বপ্রথম পর্বে একটি ছোট চিড়িয়াখানা যেখানে কয়েকটি হরিণ রয়েছে। এরপরেই হচ্ছে বাচ্চাদের জন্য খেলার একটি জায়গা, বাচ্চাদের খেলার জায়গার পরে হচ্ছে একটি সুইমিং পুল। সুইমিং পুলটি অনেক বড়, সঙ্গত কারণে আপনাদের দেখাতে পারছি না ভিতরটা, তবে সুইমিং পুলে আপনাকে প্রতি ঘন্টার জন্য দিতে হবে 200 টাকা করে। 200 টাকার বিনিময়ে আপনি 1 ঘন্টার জন্য সুইম করতে পারবেন। তারপরেই হচ্ছে ওনাদের গ্যারেজ, এবং বাস্কেটবল খেলার জন্য একটি ছোট করে জায়গা করা আছে। এবং এই সবুজ যে বিল্ডিংটি দেখছেন, এটা হচ্ছে ওনাদের আবাসিক ভবন। এখানে আপনি একদিনের জন্য 10,000 থেকে 25,000 টাকার মধ্যে থাকতে পারবেন। প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেজ, যে প্যাকেজগুলো 10,000 টাকা থেকে শুরু হয়েছে, প্রত্যেকটি প্যাকেজই 4 জন করে থাকতে পারবেন। প্যাকেজ ডিটেল দেখতে চান তাহলে একটি লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। এবং সবশেষে হচ্ছে ওনাদের একটি মাঠ, এই মাঠে আপনারা বড় আকারে কোনো কনসার্ট বা অনুষ্ঠান করতে পারেন। ডান দিকে হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে ওনারা বাংলা, চাইনিজ এবং থাই খাবার পরিবেশন করে থাকেন। তো এই হচ্ছে ওনাদের রিসোর্টটির অবস্থা। আপনারা যদি কখনো ঘুরতে আসেন, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের হেল্প করবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।